আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন ভিউয়ার্স। তো আজকে দেখতে পারা আমি গার্ডেনও লই আইছি আপনারা আছে আজকের ব্লগসটা দেখতে পাররা, যে আজকে হইলো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক্স হইল বা অ্যাডভাইস হইল আমরা যারা ইউকের মাঝে যারা বাঙালি গার্ডেনার আছি বা অন্যান্য দেশে যারা আছি আমরা সবার লগে হইলো ইনস্পিরিং হইলো গিয়ে আপনারা আমি আমরা সব যত গার্ডেনের যত বাধা আছে ওগুলা সব সোফা উফা করিয়া মাটি খুঁড়িয়া চাষ করিয়া কাল্টিভেট করিয়া সয়েল কাল্টিভেশন করিয়া সব কিছু রেডি করা লাগে ইনস্পিরিংয়ের মাঝে অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফার্টিলাইজার দিয়া সার দিয়ে আপনারা রেডি করতা। তো এখানেও দেখতে পারা একটু হইলো আমার একটা রেজ ব্যাড একটা রেজ ব্যাড একটা তো রেজ ব্যাড ছাড়াও গ্রাউন্ড বেড যেটা আছে আর এগুলো হলো কন্টেনার বেড, যেগুলো কন্টেনার বা টব বা পটও হওয়া যায় অসুবিধা নেই। তো আপনারা এখন রেজ বেড অ্যান্ড কন্টেনার অ্যান্ড এরপরে টব যেগুলো আছে ওগুলো আপনারা সোফা করিয়া আপনারা নিউ সয়েল দিয়া অথবা নিউ সয়েল অথবা পুরান সয়েলের লগে নয়া সয়েল দিয়া রিভাইটালাইজ করতে পারবা ওল্ড সয়েল অক্সরে। তো ওগুলা দিয়ে আপনারা সারটা দিয়ে আপনারা ইন স্প্রিং করে রেডি করে দিবা। তো স্প্রিং হইল গিয়া পারফেক্ট টাইম ফর কাল্টিভেশন কাল্টিভেটিং ইন দ্য গার্ডেন ইন স্প্রিং। সো কাল্টিভেশনের লগে সবচেয়ে বালা গুরুত্বপূর্ণ একটা আপনারা মাটি কুড়িয়া ডিগ দাগ করিয়া আপনারা রাখবার রেডি করিয়া। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে রেজ বেড, রেজ বেডর আর গ্রাউন্ড বেডর পার্থক্য ডিফারেন্স আছে আপনারা অবশ্য জানো। রেজ বেড হলো কুইকলি ওয়ার্ম আপ হয় সয়েলটা আর কুইকলি আপনারা গার্ডেনও আরও রোপণও করতে পারবা, ঠান্ডা কম থাকে। আর গ্রাউন্ড বেডও একটু ঠান্ডা থাকে বেশি, আমি দেখাইলাম আপনারা। তো রেজ বেডর যে আমি ওখানে সোফা করিয়া দেখাইমো, সোফা করিয়া দেখাইমো সকলটা কিনা আপনারা কুর্তা বা কাল্টিভেট করতা মেশিন দিয়ে হোক আর ফোক দিয়ে হোক আর স্পেড দিয়ে হোক যে কোনটা, তো সেম এক্সাম্পল আপনারা নিবা গ্রাউন্ড বেডও ওলা আপনারা করবা রেডি আর কি। তো ওই দোকা ভিউয়ার্স আমার গ্রাউন্ড বেড দেখতে পাররা। তো গ্রাউন্ড বেডও একটা কাশ উস না এমন জোয়া আছে, খালি জাস্ট ফোক দিই বা কোদাল দিই বা স্পাইট দিয়ে কুর্তাম হইব খালি আর কিচ্ছু নাই। তো বাদে কুড়িয়ে উড়িয়ে আপনারা মাটি বাইন গিয়ে আপনারা সারটা দিয়ে রাখবা আর কি। তো গ্রাউন্ড বেডও কোল্ড থাকে বেশি আর রেজ বেড আর কন্টেনার জন্য দেখতে পাররা এগুলা ওয়ার্ম আপ থাকে, ওয়ার্ম থাকে আর কি, গরম থাকে কুইকলি গরম হয়ে যায়। আর যে কোনো গাছ গাছালি রইলে আর কি রোপণ করলে মানে খুব কুইকলি আর কি একটা সুট সারে বা গ্রো হয় গ্রোথ হয় ওটা। আর গ্রাউন্ড বেড একটু টাইম লাগে, সময় লাগে, বিকজ সয়েল টেম্পারেচার যেটা থাকে গ্রাউন্ড টেম্পারেচার একটা ভেরি কোল্ড থাকে দ্য সয়। আর কন্টেনারও আর কি আপনার ওয়ার্ম আপ হয়ে যায় কুইকলি বিকজ একটা তো উফরি মাটি বা সয়েল থাকে করিয়া। তো আপনারা দেখাইমো যে ও এই যে গ্রাউন্ড বেডর যে কিলা কুড়িয়া কিতা করতা সেম সিমিলার ও রেজ বেডও ওলা করতা, কোনো ডিফারেন্স কিচ্ছু নেই। বাট রেজ বেডর মাটিটা একটু বালা থাকবো গ্রাউন্ড বেড মাটির জন্য, বিকজ গ্রাউন্ড মাটি হলো আমার গার্ডেনের একটু খুলে। তো আপনারা সেম এক্সাম্পল ইউজ করবা কিলা আপনারা গার্ডেনের মাটি গ্রাউন্ড বেড এবং রেজ বেড কন্টেনার টপ পটস ওগুলো কিলা আপনারা রিভাইটালাইজ করতা রেডি করতা ইন স্প্রিং। গত স্প্রিং হইল দ্য পারফেক্ট টাইম ফর সয়েল প্রিপারেশন করবার লগে প্রিপেয়ার করবার লগে। তো আশা করি বুঝতে পারছো ভিউয়ার্স। তো দেখতে পারো এখানে একটা র্যাক আছে, এখানে স্পেড আছে আর ফোক আছে আর বাংলাদেশি কোদাল আছে। তো আপনারা যে কোনো একটা আপনারা যেটা বালা পাইন ওগুলো আপনারা খাজ খামো লাগাইতে পারবা মাটি কুড়ার লগে, অথবা মেশিন যদি থাকে মেশিন দিয়েও করতে পারবা। তো আপনারা দেখতে পারলা এখানে আমার যে কিতা কিতা রাখছি গাঁটি কুড়বার লগে। তো আমি যেটা সুবিধা হইব একটা লাগাইমো। তো ভিউয়ার্স, তো আমি শুরু করলাম কিলা আপনারা গ্রাউন্ড বেড অ্যান্ড রেজ বেড সোফা করতে। প্রথমে আপনারা গাছ তুলতে হইব, গাছ তোলা সোফা করা লাগবো, গাছও ডাস্টবিনও তুইলাম। তো আপনারা গাছ যদি গাছ উঠে না তো আপনারা বড় একটা কিছু দিয়া তুলবা, উইথ কিলার দিয়া তুলবা। তো এইভাবে আপনারা গাছ সোফা করবা ফাইলা, গ্রাউন্ড বেড হোক আর রেজ বেড হোক আর কন্টেনার হোক আপনারা সবসময় গাছ সোফা করবা, গাছ পালা করে বাঁচপা তুলবা, গাছের জরুর সহ বালা করে তুলবা। উঠে নাতে আপনারা স্মল ফোক লইয়া আপনারা স্কুইজ করলে উঠে যাব। এইভাবে আপনারা
তুলবা কি গাছ সবটা সফা করবা, আগাছা যেটা আছে ওটা সফা করবা, বালা করিয়া ওটা সফা করবা। তো দেখতে পারলাম আমি সফা করছি, দেখতে পারলাম আমি সফা করছি, বালা করে সফা করবা, কিচ্ছু থাকতো না এটা ঘাস ফুস। এটা দেখতে পারলাম সফা করে লিছি, আপনারা দেখতে পারছেন। তো এখন কুরমু আমি তো কোদাল দিয়ে করলে আপনারা এইভাবে করতে পারবা, কোদাল দিয়ে ভালা করে ডিপ করে খুলবা, 6 ইঞ্চ হলো এই তো। আপনারা যদি ফোক দিক তুলতে করতে চাই না, তারা ডিপ দিবা, এভাবে ডিপ দিয়ে করবা, ভেরি ইজি। এইভাবে করিয়াও মাটি উল্টাইবা, উল্টাইল ফোক দিয়ে করা সিস্টেম। যারা বিগিনার হেরার লগে একটা আমি দেখাই রাম, আপনারা টিপস দিলাম। এরপর একটা দেখতে পারা স্পাড, স্পাড যদি আপনারা করতে চান তাও পারবা, দেখো আপনারা পুশ করবা, এইভাবে পুশ করবা, পুশ করিয়া আপনারা এইভাবে মাটি করবা, যত ফালন ডিপ দিবা, 6 ইঞ্চি ডিপ যাইতো কিন্তু। তো ওইভাবে আপনারা করিয়া রেডি করবো, বাদে সার দিবা। তো ওইভাবে আমি কুরমু আপনারা দেখতে পারবো, আমার এখা তো ক্যামেরা একটু বেশি বড়, আর আমার স্মল ফুয়া ডিস্টার্ব করা এখানে। তো আপনারা তিনটা অপশন দিছি, অর্থাৎ তিন জাতর যে কোনো স্প্যাড, কোদাল এবং ফোক দিয়ে আপনারা মাটি কালটিভেট করতে পারবা, চাষ করতে পারবা, মাটি বাঁধতে পারবা। তো দেখতে পারলাম আমি এখন কুরমু কুরিয়া রেডি করমু, যে একটা আপনারা কমফোর্টেবল ফিল করেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিলা মাটি করছি, ফোক দিয়া করছি আমি আসলে। আর ওই দেখতে পারবো একটা স্নে জকিতা হাজির ওম। তো আপনারা চেষ্টা করবো বাদে মাটি বাঙ্গিয়া দিবা, এইখানেও দেখতে পারা রেজ বেড, ইলা যে এইখান গ্রাউন্ড বেডও আমার কিন্তু মাটিটা ইলা নাই, ওলা থাকতো মাটি, ওলা যদি লুমি সয়েল থাকে, জুরজুরা থাকে, তো সবচেয়ে ভালা খেত করবার লগে। তো ভিউয়ার্স দেখতে পারলা তো আমি মাটি করছি, এখন আপনারা সার কীভাবে অ্যাপ্লাই করবা। তো এনি এনি প্লেস হোক, গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড বেড, রেজ বেড, কন্টেনার বেড, টাব বেড, পট বেড, যেটাও হোক আপনারা অ্যাপ্লাইটা কিন্তু মেজারমেন্ট করে করবা। যাই হোক, তো ও দেখতে পারবা এখানে আমার এসে যারা অর্গানিক আর নন অর্গানিক গার্ডেনার আছেন, তো অর্গানিক যারা তো আপনারা হয়তো অল পারপাস মেডিকেল গরু আর গরমর প্লান্টস হইল অর্গানিক সারা যারা, ও দুইটা ইউজ করতে পারবা চাইলে ওটা। আর অর্গানিক যারা করবা ও দুইটা আছে, প্লাস কে আছে মুরগির যে পালের একটা মুরগির বিটস একটা আমরা কই। তো এনেও দেখতে পাররা ফিশ ব্লাড অ্যান্ড বোন আর বোন মিল আছে। তো অনেক ভাই বলতে আমার সে অনেক সময় কমেন্ট আমি পাইছি যে তার ইনটাইন কইতা চাইরা যে বোন মিল যে একটা, এটা তো আসলে অ্যানিমালসর হাড্ডি ব্রোকেন করিয়া পাউডার বানাইয়া তারা মানে ফার্টিলাইজার ক্রিয়েট করে বা বানার। তো আসলে এটা যে কোনো অ্যানিমালস তো হইতে পারে, যে কোনো অ্যানিমালসর মানে আড্ডি তনে তারা একটা করতে পারে, এমনকি কুত্তা জানোয়ার যেতেও আছে না এখানে, যে কোনো তানে করতেও পারে। তো অনেকে কইছেন যে এটা হালাল নাই, যে অনেকে কইতে চাইরা যে বোন মিলর যে ফার্টিলাইজার পাউডার যে একটা, এটা কইরা হালাল না কি আমার অনেকে কমেন্টও কইতে চাইছেন। তো তো যাই হোক এনিওয়ে, তো একটা হালাল নাই করি শিওর নাই, আমি শিওর নাই, বাট কয়েকজন আমার কমেন্ট করিয়া কৈছেন ভাই একটা বোন মিল যে পাউডারটা ইউজ করা এগো হালাল না, এগো ইউজ করা বাদ দৌকা। তো এখন দেখা সারের মাঝে হালাল আর হারাম হচ্ছে, এখন এটা ফিশ ব্লাড অ্যান্ড বোন যে একটা একটা অবশ্য হালাল, কেন একটা বোঝা যায় যেমন মাছর রক্ত মাংস তনে মাছর আড্ডি কাটার তনে গ্যাফ তারা পাউডার করিয়া একটা ফার্টিলাইজার বানাইছে। আর এগু বুঝাইতে চাইরা যে যে কোন জাতর অ্যানিমালসর প্রাণীর আড্ডি এমনকি মানুষের আড্ডিও তো হইতে একটা শিওর নাই, তারা গুঁড়া করিয়া ফার্টিলাইজার বানাইছে। তো এনিওয়ে যাই হোক দুইটা কিন্তু অর্গানিক
হালাল আর হারাম একটা আমি শিওর না, বাট আমার কমেন্টও পাইছি। তো যারা মনে করেন একটা হারাম, তো আপনারা অ্যাভয়েড করতে পারবা, যে এগুলো যে ইউজ করতেই তেমন কোনো জনাই বোন মিল আপনারা অ্যাভয়েড করতে পারবা, চাইলে বোন মিলটা অ্যাভয়েড করতে পারবা। জাস্ট আপনার ফিশ প্লাড অ্যান্ড বোন ওটা ইউজ করে দিলে হইব, একটা না দিলে হইব। বাট একটা একটা এক্সট্রা দেওয়া যায়, যেমন যারা আপনারা কিতা রুট মানে রুটর লগে যে একটা রুট বিল্ডারের লগে বা রুট ভেজিটেবল যেগুলো আছে ওগুলার লগে হাই ফসফরাস দরকার হয়, তো ওগুলোর মাঝে হাই ফসফরাস বেশি আর নাইট্রোজেন কম আর কেউ দেখতে পারবা। 18% হইল ফসফরাস আর 3.something হইল গিয়া নাইট্রোজেন, তো এগুলোর মাঝে হাই হইল গিয়া ফসফরাস আর কিচ্ছু না, নাইট্রোজেন একটু আছে। আর এগুলোর মাঝে আপনার নাইট্রোজেন ফসফরাস এরপরে কিতা পটাশিয়াম যেমন 5, 5, 6, তো আসলে কোনো কোনো এনপিকে সারও আমি দেখছি ফার্টিলাইজার তারা একটা লেভেলও দেখছি বেশ কম করে লিসলা। তো দিস ইয়ার একটা আমি আসলে উইল কত না আনছি 5, 5, and 6 রাখছো, সো ভেরি গুড দিস ওয়ান, দিস পয়েন্ট ইজ ভেরি গুড। 5 হইল গিয়া নাইট্রোজেন, 5 হইল ফসফরাস, 6 হইল পটাশিয়াম, তো ওটা অল ইন ওয়ান আপনারা ওটাও ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ওটা ইউজ করলে হইব যে সবটা দিতে হইব এমন কোনো কথা না, বাট একটু চূড়া ওটা দিলেও হয়। বাট যারা যদি মনে করেন একটা আরাম ইউজ করতে না, আপনারা অ্যাভয়েড করতে পারবা, বাদ দিতে পারবা একটা তো না, একটা যদি মনে করেন বোন মিল একটা আরাম লাগে দেখতে বা জানতে, আপনারা অ্যাভয়েড করতে পারবা আর নইলে ইউজ করতে পারবা। বাট দুইটা অর্গানিক। আর মুরগর বেটও আপনারা দেখতে পারবা, মুরগর বেটের মাঝেও নাইট্রোজেন 4 আছে, এরপরে ফসফরাস 3 আছে, অ্যান্ড পটাশিয়াম 2 something আছে, 2 point something আর কি। তো আপনারা মুরগর বিটো মুরগর বিটো আপনার নাইট্রোজেন 4% আর ফসফরাস ফাইলা গিয়া 3% আর পটাশ গিয়া ফাইলা 2% ধরে লোক, আমার সামান্য একটু 2 point something আছে আর কি। তো যাই হোক, আর নন অর্গানিক যারা আপনারা সাইডে গরমর আছে, এই দোকান গরমর, ইমোনিয়া, নিমোনিয়া অনেক সার টার আছে, ওগুলো আপনারা এই দোকান কইল 7 7 গরমর যারা ইউজ করবা, আপনারা গরমর ইউজ করতে পারবা অথবা অল পারপাস ইউজ করতে পারবা। এনপিকে আছে তো আপনারা দেখতে পারবা, এগুলোর মাঝে এনপিকে হইল অনেকটা খুব বারিক বারিক দেখা, এটা 24 something হলো আছে আর কি নাইট্রোজেন আর কি। তো যাই হোক, এটা খুব বারিক দেখা দেখা যান না, এখন রয়েদও খুব বেশি উঠছে। তো আপনারা যে ইদার আপনার অর্গানিক ও ইনঅর্গানিক নন অর্গানিক দেখতেও করুন না, এখানে আপনারা ইউজ করতে পারবা। তো এখন আমি দেখাই দিলাম কিলা আপনারা রেজ বেডও অথবা গ্রাউন্ড বেডও কিলা আপনারা অ্যাপ্লাই করতা, তো আমি অ্যাপ্লাই করবো আপনারা পার স্কোয়ার মিটার, যেটা পার স্কোয়ার মিটার আপনারা আতর মুঠটি এক মুঠ দিবা অথবা আপনারা মেজারমেন্ট করিয়া দিতে পারবা। তো পার স্কোয়ার মিটার যদি হয় কেন আপনার 50 গ্রাম আর কি পরে 50 গ্রাম পার স্কোয়ার মিটার, তো 50 গ্রাম আমি গুদি লাইম মিক্স করে তোড়া এইভাবে আপনারা অ্যাপ্লাই করবা, চাইলে চতুর্দিকে আপনারা অ্যাপ্লাই করবা। তো ওদের আমার একটা ফার স্কোয়ার মিটার হইল ওটা, এখানে আমি ই যে বেড আছে এখানে আমি অনলি 50 গ্রাম ওটা দিতাম পারবো আর কি, যে কোনো একটা দিলে ওইবা আপনার সাইডে সকলটিও দিতে পারবা, যেমন ফিশ প্লাডন, বোন মিল, এরপরে বোন মিল ওটা দিতে পারবা। বাট অর্গানিক যারা করেন অর্গানিক রাখবা, ইনঅর্গানিক নন মুরগর বিট দিছি 50 গ্রাম আর 50 গ্রাম দিছি গিয়া ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল দেখতে পারছো, আর থোড়া দিব 25 গ্রাম দিব আমি বোন মিল দেখটা। তো বোন মিল কিতার লগে দিলাম যদি একটা রুট বল্ব রুটের লগে ওই দেখতে পারো রুটর সিস্টেম যেমন ওগুলার লগে খুব জরুরি, একটা একটা ফ্রুটের লগে রুটের লগে অথবা আলু, মূলা, রেডিশ এগুলো তো মাটির তলে দিই হয় রুট বিল্ডারের লগে, তো ওটার লগে ভালো। তো আপনারা যদি সাইন ওটা ইউজ করতে পারবা, আদারওয়াইজ একটা আপনারা সারা জীবনের লগে অ্যাভয়েড করতে পারবা, কোনো সমস্যা নাই, ডজন ম্যাটার ইজ হালালো হারাম, বাট আপনারা সাইডে অ্যাভয়েড করতে পারবা। একটার মাঝে একটু স্ট্রং হইলো আপনারা যার তার ইচ্ছা আপনারা এটা আমি বলা পাই, বিকজ রুটের লগেই ঠিক আছে, মাঝে মাঝে রুট বিল্ডারের লগে রুট বনবার লগে দিলে ঠিক আছে। তো যেহেতু আমি 50 গ্রাম ওটাও আপনারা পার স্কোয়ার মিটার দিত, তো আমি যে যাত ওগুর মাঝে আপনার ফাই দিছি সপ্তাহ, তো এগুলো আমি বেশি দিলাম না, এগুলো আমি 25 গ্রাম দিলাম, জাস্ট 25 গ্রাম দিলাম আর কি। তো দিলাই আমার ওই দিব, তো ওদের 25 গ্রাম আমি দিছি,
তো এইভাবে দিয়ে আপনারা 25 গ্রাম দিছি আমি ইনশাআল্লাহ আমার 6 সপ্তাহ 6 সপ্তাহ 5 সপ্তাহ 2 3 সপ্তাহ আগে আপনারা এলা বেড प्रिपरेशन হবে ও সার দেওয়ার পরে ও শেষ বাস আপনারা দিলে এলা আপনারা রাইস বেড বা গ্রাউন্ড বেড ওনার সার দেওয়ার পরে আপনারা কি তা করতে এখন তো ভিউয়ার সার দেওয়ার পরে আপনারা ফক দিয়ে এইভাবে এইভাবে লাগাতেইবো লাখ বাড়ি বাড়ি একটু গলা গড়িয়া দিতেইবো এইভাবে আপনারা বেডটা प्रिपरेशन করবা সারটা দিয়া এইভাবে দেখতে পারে কেন সার এইভাবে করি আপনারা করবা তো বিয়াস দেখতে পারছেন আমি সারটা দিলাইছি অ্যাপ্লাই করছি এখন আমি ঘুরে মিলাইরা মাটিরে আপনারা লেবেল করে মিলাইবা মাটি বাংবা এইভাবে বাংবা আপনারা মাটি বড় দানা যেগুলো আছে বাদ গুলা আপনারা তুলি তুলি ফেলাইবা দেখতে পারলা আমার একটা রেকিং করবো তো দেখতে পারলা রেকার রেকার দিয়ে আপনারা মাটি মিল করবা এইভাবে সার দেওয়ার পরে এইভাবে মিল করবা দেখতে পারলা রেখার দিয়ে আপনারা বড় দানার মাটি ওগুলা টানি টানি এইভাবে আনতে পারবা আগলাইতে পারবা এইভাবে এইভাবে মিল করে দিবা এইভাবে মিল করে দিবা দেখতে পারা বড় দানা মাটি কীভাবে আমি আগলাইলাম তো এইভাবে বড় দানা মাটি আগলাইয়া আপনারা তুলি বাই কেন আমি ধনিয়া পাতা রইমু তো এইভাবে আপনারা রেজ বেড গ্রাউন্ড বেড টপ পট কন্টেনার এইভাবে আপনারা সার দিয়ে অ্যাপ্লাই করে আপনারা রেডি করে রাখবা আর সার অ্যাপ্লাই করার পরে আপনারা অ্যাপ্লাইটা করবা আমি বারবার কইছি যত তাড়াতাড়ি ধরেন 6 উইকস আগে অথবা 4 উইকস আগে অথবা 2 উইকস আগে অথবা 1 উইকস আগে অথবা রোয়ার ফিউ ডেইজ আগে করবা অর্গানিক যারা আর নন অর্গানিক যারা এরা সাথে সাথে ফার্টিলাইজার দিলেও হয় একদিন দুদিন বাদে গাছ রইলেও ই হয়ে যায় অসুবিধা না তো এইভাবে ভিউয়ার্স সকল আপনারা রেডি করবা তো আমি মানে রেডি করি এখানে আমি পরে এক সপ্তাহ বাদেও কার 2-3 সপ্তাহ বাদেও কার 4 সপ্তাহ 6 সপ্তাহ বাদেও আমি কেন একটা প্লান্ট করবো তো এখানে আমি আসলে ফিউ ডেইজ বাদে আমি কিতা করবো যেহেতু অর্গানিক ফার্টিলাইজার আছে কোনো সমস্যা নাই আস্তে আস্তে রিলিজ হইব জানি বাট ফিউ ডেইজ বাদে আমি এখানে ধনিয়া ফাতা ফালাইমু করিয়ান্ডা লিপ ফালাই দিব এখানে তো মাটি রেডি করে রাখি দিছি তো ওইভাবে আস্তে গার্ডেনর আমি যা আছে সবটা আমি এইভাবে আমি প্রিপারেশন করবো তো আপনারা দেখাইলাম কিলা গার্ডেনর মাটি প্রিপেয়ার করতা কিলা ফার্টিলাইজার অ্যাপ্লাই করতা কোন কোন ফার্টিলাইজার অ্যাপ্লাই করতা ইভেন অর্গানিক ও নন অর্গানিক যত হোক না এখানে আপনারা অ্যাপ্লাই করতা তো যাই হোক আমার চ্যানেলে যারা নিউ ভিজিটার এবং ওল্ড ভিজিটার যারা রিটার্নিং ভিজিটার বা নিউ ভিজিটার যারা এখনও আমার লগে আসেন দেখরা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নিউ ভিজিটার জয়েন হইছেন আমার ভিডিও দেখরা আপনারা প্লিজ লাইক দিয়া ফুল ভিডিও দেখিয়া আপনারা সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেল বাজাই আমার লগে তার পাশে সময় আসেন তো ভিউয়ার্স তো দেখতে পারছেন ফাইনালি আমি কেন শেষ করে দিছি সপ্তাহ দিয়া আর মনে করবা মনে রাখবা আপনারা গ্রাউন্ড বেডও এবং রাইস বেডও অথবা কন্টেনারও বা টবো বা ফটো যদি আপনারা মাটি রেডি করেন মেক শো করবা আপনারা অলওয়েজ অল টাইম নিউ অল পারপাস ও মাল্টি পারপাস ও হোম মেড কম্পোস্ট যেগুলো আছে ওগুলা ফার্টিলাইজার যে সময় অ্যাপ্লাই করবা তখন আপনারা দিবা আমি আসলে ক্লিপসটা লইতাম বলি গেছিলাম আমি আসলে সারর আগে বা বাদে আমি একটু আসলে অল পারপাস বা মাল্টি পারপাস বা হোম মেড যে কম্পোস্ট আছে ওগুলা অ্যাড করছি তো আপনারা আমি আসলে একটা ক্লিপসটা মিস করে দিচ্ছি আর দেখাইতাম পারো না বাট স্টিল আপনারা আমি কইরাম তো আপনারা প্লিজ একটা অ্যাড করবা কিছু কম্পোস্টও মিক্স দিবা এটা রেজ বেডও অথবা গ্রাউন্ড বেডও আর গ্রাউন্ড বেডও যারা ক্লে মাটি আছে এরার লগে ওইলগিয়া 80% 50% যা পারেন আপনারা অর্গানিক ম্যাটার অর্গানিক কম্পোস্ট হোম মেড বা কিনা বা যেসব তা হোক আপনারা ক্লে গ্রাউন্ড বেডও যেগুলো আছে মাটি এরার লগে একটা সবচেয়ে ভালো আমি আসলে সবসময় হইয়া থাকি এগুলা তো যাই হোক আপনারা ওগুলো অ্যাড করবা আর কি মনে করবা সবসময় বেড রেডি করতে হইলে ভেজিটেবলের লগে অলওয়াইজ নিউ কিছু
কম্পোস্ট ইউজ করবা আর কি, সারর লগে লগে বা সারর আগে অথবা সার দেওয়ার বাদে বা আগে ফিসে যে কোনো সময় আপনারা মিক্স করে ইউজ করতে পারবা। তো যাই হোক, তো দেখতে পারলা আমার রেড ফাইনালি রেডি, কিলা করছি আমি বেড, কিলা রেডি করছি বেডগুলা, আপনারা দেখতে পারছেন। তো এইভাবে গ্রাউন্ড বেড রেজ বেড রেডি থাকবো আর দেন ইজ রেডি ফর প্লান্টস। থ্যাংক ইউ ভেরি মাচ।